Assalamualaikum viewers and welcome back to my channel Vidi Girls Beauty. आज के आमी आपनादेर साथे शेयर करते जाच्छी सम्पूर्ण घरोया उपाये एक्टी फेस पैक। ये फेस पैक टी व्यवहार करार फले ये गरमेर मध्ये आपनार त्वक थाकबे आकर्षणीय सुंदर। ठीक मतो त्वकेर जत्न ना नेवा सह विभिन्न कारणे त्वक अनुज्जवल होये पड़े। फ्याकाशे त्वकेर जन्य चाई खानिकटा बाड़ती जत्न। घरे थाका विभिन्न उपकरण आपनाके दिबे उज्जवल त्वक। ये फेस पैकटी आपनार त्वकके करे तुलबे अनेक बेशी फर्सा। ये फेस पैकटा तैरी करार जन्य आमादेर प्रथमेई प्रयोजन हबे मयदा। ये फेस पैकटा छेले मेये उभये व्यवहार करते पारबे। ये गरमे असाधारण दुर्दान्त कार्यकरी होच्छे मयदार फेस पैक। आमी एखाने दुई चामच परिमाण मयदा निये निलाम। केउ चाइले एखाने बेसनो निते पारेन। এখন আমি নিয়ে নিচ্ছি টক দই। আপনাদের কারো কাছে যদি টক দই না থাকে তাহলে এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। টক দই আমাদের স্কিনে ময়শ্চারাইজার করতে সাহায্য করে এবং স্কিনকে ভেতর থেকে ডিপ ক্লিনজিং করে এবং আমাদের স্কিনকে সফট এবং শাইনিং করে। এখন নিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা মধু। মধু আমাদের স্কিনের দাগ দূর করতে সাহায্য করে এবং রোদে পোড়া দাগ দূর করে। এই পর্যায়ে অ্যাড করছি এক চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসে কারো যদি অ্যালার্জি থাকে তাহলে স্কিপও করতে পারেন। এর পরিবর্তে আপনারা গোলাপ জল বা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে, এটা আমরা সবাই জানি। এই পর্যায়ে সবগুলো উপাদান একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেছে। এখন তৈরি স্কিন হোয়াইটেনিং ফেস প্যাক। এই ফেস প্যাকটা যাদের মুখে জ্বালা পোড়া হয় অতিরিক্ত গরমের কারণে তারা ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাবেন। মুখের জ্বালা পোড়া অনেকাংশেই কমে যাবে। এই পর্যায়ে এই ফেস প্যাকটা আপনার হাত মুখ ও গলায় ঘাড়ে সুন্দর করে লাগিয়ে নেবেন। এখন এটা 20-25 মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। আমার চ্যানেলে ময়দার আরও একটি রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা ধোয়ার পরে যে কোনো ময়শ্চারাইজার বা বাদাম তেল অথবা অ্যালোভেরা জেলও আপনার স্কিনে লাগাতে পারেন। এই ফেস প্যাকটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, কারণ এটা সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি। এটা আপনারা চাইলে প্রতিদিনও ব্যবহার করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন এবং সহজ সহজ ভিডিও টিপস পাওয়ার জন্য।